কুয়াশা ঢাকা ভোর থেকে রস সংগ্রহে গাছিরা ছোটেন এসব খেজুর বাগানে। সারি সারি গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে সারা রাত ধরে জমা ফোঁটা ফোঁটা রস সংগ্রহ করেন তারা। এরপর হাঁড়িগুলো নিয়ে ছোটেন চুলার কাছে, ছাকনিতে ছেকে ঢালেন বড় বড় টিনের পাত্রে। এরপর কয়েক ঘন্টা জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন বোচাপুকুর গ্রামে শীত মৌসুমে সুগার মিলের খেজুর বাগান বাৎসরিক চুক্তিতে গুড় তৈরি শুরু করেন রাজশাহী জেলার গাছিরা। আর গুড় তৈরিতে এখন নিয়মিত কাজ করছেন 10 থেকে 15 জন শ্রমিক। জ্বালানি করি, জ্বালানি করার পর যে গুড়টা হয় সেটাই আমরা বাজারে যাচাই করি এবং এখান থেকে বিক্রি করি, এবং এই গুড়ের খুব চাহিদা। শীতের 4 মাস আমরা এই কর্মের পর থাকি, আমরা এই কর্ম করে অনেকগুলি টাকা আয় করে তারপরে দেশে ফিরে যাব। প্রতিদিন 100 কেজির বেশি গুড় উৎপাদন করেন তারা। তবে শীত যত বাড়বে তত বেশি গুড় উৎপাদনের আশা গাছিদের। তাদের উৎপাদিত গুড় স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য জেলায়। যেহেতু একটা ঐতিহ্য আমাদের, তো এখানে এসে দেখতেছি যে এখানে গুড়ও বানাচ্ছে, সে রস দিয়ে গুড়টা থেকে অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে। কোনো ভেজাল নাই, নির্ভেজাল, খুব ভালো ঘ্রাণ গুড়ের। এই গুড় দিয়ে অনেক পিঠা পুলি বানায়। ঠাকুরগাঁও শহরেও বেশি, আমরা অনলাইনেও বেশি গুড় নিয়ে যাই। 180 টাকা কেজি বাজারে বিক্রি করি, 200 টাকা 220 টাকা। 40,000 টাকায় 6 শতাধিক গাছ লিজ নিয়ে শীত মৌসুমের 4 মাস গুড় উৎপাদন করে বাড়তি 2 লাখ টাকা আয় করার আশা গাছিদের। সময় সংবাদ, ঠাকুরগাঁও।